হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফজলে খোদা বিদ্যুৎ, চিফ ইন্সট্রাক্টর, নিউ পাওয়ার হাউস জিম থেকে বলছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়টা আসলে ভাবছি অনেকদিন করব, ভাবাচ্ছে আমাকে, তো এই জন্যই করা। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমি বলি, সেক্ষেত্রে যেমন আমি কেন এই প্রফেশনে আসলাম, অন্য প্রফেশনেও যাইতে পারতাম, ঠিক না? তো স্বাস্থ্য সচেতনতা থেকে আসলে আমার এখানে আসা। তো ইদানিং যেটা দেখতেছি আমি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমাদের ঢাকা শহরে, আমাদের আগের দিনের যদি আমি তুলনা করি, আমাদের বাবারা বা দাদারা তাদের শারীরিক ফিটনেস আর আমাদের এই সময়ের মানুষের বা আমাদের পরের জেনারেশন বা তার পরের জেনারেশনের শারীরিক ফিটনেসের যে অবস্থা, সেটা আসলে ভয়াবহ। ভয়াবহ বলতে কেমন, আমাদের আগের মানুষের বা আমাদের ছোটো সময় আমরা যেটা দেখেছি, শারীরিক পরিশ্রম ছিল, বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল, খেলাধুলার মাঠ ছিল, খাবার দাবারেও এখনকার মতো যেমন জাঙ্ক ফুড এরকম ছিল না। খাবার দাবার যেমন আমাদের ভালো ছিল বা আগে ভালো ছিল, শারীরিক পরিশ্রমের সুযোগ ছিল, খেলাধুলা ছিল, এগুলো দিন দিন কমতে কমতে এখন ঢাকা শহরের অবস্থা যদি আপনি ধরেন, ঢাকা শহরে এখন কয়েকটা জিনিস দেখবেন। আমি যদি ব্যবসার চিন্তা করি যে কীভাবে পয়সা কামাবো, আপনি যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি একটা ওষুধের দোকান দিতে যাচ্ছেন, আপনাকে কেউ না করবে কি না? কেউ না করবে না, কারণ সবাই জানে যে ওষুধের ব্যবসা খুব ভালো ব্যবসা, অনেক প্রফিট হয়। কেন প্রফিট হচ্ছে? কারণ আপনার প্রচুর ডিমান্ড আছে ওষুধ কেনার মানুষের। আপনি 20 বছর আগে আর এখনকার সময় যদি আপনি হিসাব করেন, ঢাকা শহরে এখন যত হসপিটাল, ডায়াগনস্টিক আর ওষুধের দোকান আছে, এটা কিন্তু ছিল না। এখন কেন হয়েছে? এটা হয়েছে দেখে কি মানুষ কিনতেছে? না, মানুষের অসুস্থতা বাড়ছে, এর জন্য মানুষ ডাক্তারের পিছে দৌড়াচ্ছে, হসপিটালে যাচ্ছে, ওষুধ কিনতেছে। মানে আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলতে পারি, আমরা যারা বাসা বাড়িতে রেগুলার বাজার চাল ডাল আটা ময়দা কিনি, অনেক ফ্যামিলিতে আছে প্রতিদিন, প্রতি মাসে এবং বাজেট করে মাসিক ঔষধ একবারে কিনে নেয় বাসায়, এবং একটা ভালো অ্যামাউন্ট ওইখানে চলে যায়। তো কথা হচ্ছে, এটা কেন হচ্ছে? কয়েকটা কারণ হচ্ছে। এর প্রথম কারণ হচ্ছে, আমি আমার শরীরে সচেতন না। হ্যাঁ, আমি সমস্ত অ্যাক্টিভিটিস করতেছি, সমস্ত কিছু আমার ওকে আছে, আমার ক্লাস করতে হবে, ভার্সিটি যেতে হবে, আমার অফিস আছে, অফিস করতে হবে, আমার ব্যবসা আছে, ব্যবসার পিছে আমি দৌড়াচ্ছি, কিন্তু আমার যে শরীরের যত্ন নেওয়া, এটা কিন্তু করতেছি না। এটা না করার কারণে আস্তে আস্তে কী হচ্ছে, আমরা জেনারেশন বাই জেনারেশন কিন্তু স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে। আপনি দেখেন ঢাকা শহরে আগে যতগুলো খেলার মাঠ ছিল বা খেলার স্কোপ ছিল, এখন কি আছে? এখন নাই। তো যে রিক্রিয়েশনের যে কিছু সেন্টার থাকা দরকার এলাকা ভিত্তিক, কিছু নাই। এখন আপনি রিক্রিয়েশনের জন্য যদি না মুভ করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার ফিটনেস চিন্তাও করা যায় না। এটা শারীরিক ফিটনেস বলেন, মানসিক ফিটনেস বলেন, ছোটো থেকে একটা মানুষ বড় হবে, খেলাধুলা করবে না, আশেপাশের মানুষের সাথে চলবে না, একটা গ্রাউন্ডে যে একসাথে মিশবে না সবাই, সেক্ষেত্রে তো আপনার যে ঘরবন্দি, যেটা আমার ভাষায় বলি ফার্মের মুরগি, এরকম তো এইভাবে আসলে হেলদি লাইফ, হেলদি জেনারেশন এটা কোনো দিনও সম্ভব না। এখন কিছু জিম হয়েছে আমাদের ঢাকা শহর বলেন বা বিভিন্ন শহরে বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও আছে এখন জিম। বাট জিমের ব্যাপারেও কিছু ভুল থিম আছে আসলে আমাদের। যেমন আমার থিম কোনটা, মানে অ্যাজ এ আমি বিদ্যুৎ বা নিউ পাওয়ার হাউস জিম যাই বলি না কেন, আমার থিম হচ্ছে আপনি এক্সারসাইজ করবেন বেটার থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আপনি সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করার মাধ্যমে আপনি যেমন পড়ালেখায় মনোযোগ দিতে পারতেছেন, আপনি আপনার জব করতেছেন, বিজনেস করতেছেন, হাউস ওয়াইফ আছেন, যেখানে আছেন না কেন আপনি ফিট থাকতেছেন, এই ফিটনেসটা আপনার লাইফে কাজে লাগতেছে।
কিন্তু এখন কিছু জিম আছে যেমন তাদের মেইন গোলই বলা হচ্ছে আপনি এখানে আসবেন এক্সারসাইজ করবেন বডি বিল্ডিং করবেন কম্পিটিশনে যাবেন। হ্যাঁ, তো এটা আসলে কম্পিটিশনে আমি কখনোই না করি না যে কম্পিটিশন করো না, দ্যাটস ওয়ান কাইন্ডস অফ স্পোর্টস, সো আপনি ওইটা করতে পারেন, বাট এটার পার্সেন্টেজ তো কম, এটা সবাই যাবে না। আপনি যদি ওয়ার্ল্ড হিসাব করেন 0.01% লোকও বডি বিল্ডিং কম্পিটিশনের সাথে না, বাট ওয়ার্ল্ডের 100% লোকের সুস্থ থাকার জন্য যে কোনো না কোনো শারীরিক পরিশ্রম দরকার। সেক্ষেত্রে আপনি যে কোনো আউটডোর গেম খেলেন, আপনি সুইমিং করেন, আপনি জিম করেন, কোনো না কোনোটার সাথে জড়িত হইলেই হয়। কিন্তু ঢাকা শহরের কথা যদি আমি ধরি পার্সোনালি, আমাদের দেশের এনভায়রনমেন্টে আপনি তার কোনো সুযোগই নেই। আপনি অফিস করছেন, অফিস শেষ করে কোথায় যে আপনি শারীরিক পরিশ্রম, আপনার আমাদের কোনো প্লেগ্রাউন্ড আছে, কোনো কিছু আছে নাই, কোথাও নাই। সো এই জন্যে আসলে জিম ডে বাই ডে পপুলার হচ্ছে। তো এই জন্য জিমের ব্যাপারটা এরকম না, এরকম মনে করবেন না যে আপনি জিম যাওয়া মানেই যে হিউজ বডি হইতে হবে বা হিউজ বডি বানানোর জন্য মানুষ জিমে যায় বা এই এজের মানুষ যেতে পারবে, এই এজের মানুষ যেতে পারবে না, এটা না। আপনি জিমে যাবেন আপনার শরীরকে ঠিক রাখার জন্য, সুস্থ থাকার জন্য। আপনি যখন সুস্থ থাকার জন্য চিন্তা করবেন, আপনি আপনার জিমে যে জিমেই যান না কেন, আপনি বলবেন আপনি ফিটনেসের জন্য আসছেন, ফিটনেস জন্য এক্সারসাইজ করবেন, তো ওই অনুযায়ী আপনাকে একটা গাইডলাইন করে দেবে, ওই অনুযায়ী আপনি এক্সারসাইজ করবেন। আপনি যখন রেগুলার এক্সারসাইজ করবেন, রেগুলার এক্সারসাইজ করার সময় আপনি দেখবেন আপনার ঘুম প্রপার হচ্ছে, আপনার ডায়েট প্ল্যানের ভিতরে যে খাবারগুলো খারাপ সেটা আপনি আস্তে আস্তে বাদ দিচ্ছেন, যে খাবারগুলো আপনার দরকার এটা আপনি মেনটেন করতেছেন। ডে বাই আপনি ছয় মাস এক্সারসাইজ করেন, ছয় মাস করার পর দেখেন আপনার মেন্টালি ফিজিক্যালি আপনি কোথায় গিয়ে পৌঁছেছেন। হ্যাঁ, তো আপনি যখন দেখবেন বেটার থাকতেছেন তখন আপনি এই জিনিসটা কন্টিনিউ করবেন। অনেকে জিজ্ঞেস করে জিম কয়দিনের জন্য করবো, মানে কয় মাস করবো বা কতদিন করলে হবে। হ্যাঁ, এটা ইটস নট এ গোল, ইটস আ জার্নি, এটা মাথায় রাখতে হবে আপনার, যে আপনি যতদিন বেঁচে আছেন আপনার সুস্থতার জন্য শারীরিক পরিশ্রম। আমরা পেটের তাগিদে আমরা বিভিন্ন প্রফেশনে আসি, আল্লাহ দিছে খেতে হবে, তো খাওয়ার জন্য মানুষ দৌড়াচ্ছেন না, তো যে কারণে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছি ইনকামের জন্য। তো এই কাজ যেমন আমি করতেছি কিন্তু আমার এই বডিটাকে সুস্থ রাখার জন্য আমার শারীরিক পরিশ্রম দরকার। এই শারীরিক পরিশ্রমের জন্য আপনাকে কোনো না কোনোভাবে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে। শারীরিক পরিশ্রম না করলে কী হচ্ছে, এখন একটা বয়সের পর আমরা, আমাদের অনেকের আছে জীবনের সমস্ত ইনকাম আমরা হসপিটালের পিছে দিচ্ছি, ওষুধের পিছে দিচ্ছি, ডাক্তারদের পিছে দিচ্ছি। এই যে আপনি সারা লাইফে যে ইনকাম করলেন এবং একটা সময় টাকাগুলো আপনার শরীরের পিছেই দিলেন, তা না করে যদি আপনি প্রতিদিন অন্তত পক্ষে যদি সময়ও না থাকে আপনি 30 মিনিট সময় দেন, 30 মিনিটস 1 ঘন্টা, এতটুকু সময় যদি প্রতিদিন দেন, আপনার সময় নেই, আপনি 10 মিনিট সময় দেন আপনার ঘরেই সময় দেন 10 মিনিটস, যদি আপনার ঘরেও এনভায়রনমেন্ট থাকে, বাট আপনি সচেতন যদি থাকেন এবং খাবার দাবার যদি ঠিক থাকে এবং আপনি যদি প্রপার ঘুম হয়, ইনশাল্লাহ অবশ্যই সুস্থ থাকবেন। তো এটার জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার গোল কি, আমার ফাইনাল ডেস্টিনেশন গোল কি, আমি একটা বয়সের পরে তখন আমি কি ডাক্তারের পিছে দৌড়াবো, ডাক্তারের পিছে ইনভেস্টমেন্ট করবো, না এখন থেকেই আমি শারীরিক সুস্থতা বা সুস্থ থাকার জন্য কোনো না কোনোভাবে শারীরিক পরিশ্রম করবো, সেটা জিম হোক বা আপনার কী বলে আউটডোর কোনো গেম হোক, কোনো না কোনো কিছুর ভিতরে যাবো। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো জিমে বিশেষ করে জয়েন করেন, জিমে জয়েন করলে কী পাবেন, আপনি একটা টোটাল এনভায়রনমেন্ট পাচ্ছেন, আপনার বডির শারীরিক কোনো সমস্যা থাকলে ওই জন্য যে আপনাকে গাইডলাইন করা হচ্ছে, আপনি ওইভাবে কন্টিনিউ করতে পারতেছেন, হ্যাঁ খাবারগুলো ওইভাবে মেনটেন করতেছেন, সেক্ষেত্রে তো এইভাবে যখন করবেন আপনি কন্টিনিউ প্রসেসে আপনি অবশ্যই ভালো থাকবেন। তো কাজেই মাথায় রাখবেন, জিমে গেলাম মানে যে আমাকে অনেক বড় বডি বানাইতে হবে বা বডি বিল্ডার যারা এরাই শুধু জিম করে, এটা এটা ঠিক না। অনেক জিমে করে, অনেক জিমে যেমন আপনাকে বলবে স্টেরয়েড নাও, স্টেরয়েড দিয়ে বডি বিল্ডিং, আমি করবো না, আমি করবো না, আমি না করলে তো কিছু করে নেই, আপনার দরকার হলে ওই জিম স্কিপ করেন অন্য জিমে যান, বাট আপনার চিন্তা থাকবে সুস্থ থাকার জন্য, আমার দরকার নাই 0.001% লোকের অংশীদার। আর আপনি আজকে স্টেরয়েড নেবেন, আপনি একটা বয়সের পর আপনার বুকবেন, উল্টা ক্ষতি হবে, তো আপনার আমার দরকার নেই,
আমি এক্সারসাইজ করবো সুস্থ থাকার জন্য, বেটার লাইফের জন্য। তো বেটার লাইফ ফলো করার জন্য এটা ফলো করে। আর এটা হচ্ছে এক্সারসাইজ কোন বয়স থেকে করবো, যে কোনো বয়স করা যায়। বলা হয় যেটা 13 ইয়ার্স থেকে জিমের যে কোনো এক্সারসাইজ করা সম্ভব, 13 ইয়ার্স থেকে, 13 ইয়ার্স থেকে আপনার ওয়েট ট্রেনিং যে কোনো এক্সারসাইজ সম্ভব। আপনি 10 বছর 8 বছরেও জিমে করতে পারবেন, আপনি 5 বছর 6 বছরে 7-8 কাটতে পারতেছেন। অনেকে মনে করে জিম মনে হয় এই সময় করা যাবে না, জিম মানেই না যে ওয়েট ট্রেনিং আপনি আসলে অনেক অনেক ওয়েট দেখবে। ওয়েট ট্রেনিং 13 বছরের আগে করতে নিষেধ করা হয়। আর আপনি 13 বছর একটা বয়সের মানুষ যে বেনিফিট করবে এক্সারসাইজ করে, আপনি 90 ইয়ার্স ওল্ড একটা মানুষও জিমে যদি জয়েন করে এক্সারসাইজ করে, শারীরিক পরিশ্রম করে, সেম বেনিফিট পাবে। ইন্টারনাল বেনিফিট, সেম বেনিফিট পাবে। আপনি শরীর ভালো, শরীরকে ঠিক রাখার জন্য শারীরিক যত্ন নিতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে। তো এইভাবে আমাদের আসলে চিন্তা করা উচিত, অনেক কিছু ডিপলি চিন্তা করা উচিত। চিন্তা করেন, তারপরে আপনার ডিসিশন নেন যে কী করবেন, কোনো জিমে জয়েন করবেন বা অন্য কোনো ওয়ে আছে শারীরিক পরিশ্রম করা, করেন, ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকব। তো এই ছিল আজকে আমাদের টপিকস। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে ডিফারেন্ট কোনো কিছু জানা থাকলে মতামত লিখবেন। আর যারা আমাদের ভিডিও অলরেডি দেখছেন তারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।